What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে চ্যান থেকে আমি আমেনা বলছি। আজকে আমি আপনাদের জন্য লিচু ফ্রিজিং করার ভিডিওটি নিয়ে আসলাম। লিচু যেহেতু খুব কম সময় থাকে, তাই এই অল্প সময়ে অনেকে লিচু খুব পছন্দের, সারা বছর খেতে চায়, তাদের জন্য এই ভিডিওটি। লিচু কিন্তু আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি। দেখুন ভিউয়ার্স, আমি লিচুগুলোকে নিয়েছি, খুব ভালো লিচুগুলো, যেগুলো ফ্রেশ, সুন্দর, বড় বড় সাইজের লিচুগুলো আমি নিয়েছি। এগুলোকে আমি বোটা সহ খুলে নিচ্ছি। আমি সামান্য একটু বোটা রেখেছি, দেখতেই পাচ্ছেন। আমি বোটাটা সহ সবগুলো, যেগুলো আমি ফ্রিজিং করব, ওগুলো আমি খুলে নিচ্ছি। মোটামুটি আমি অনেকগুলো খুলে নিচ্ছি, সবগুলো, যেগুলো আমি ফ্রিজিং করব সবগুলো আমি খুলে নিয়েছি। আমার লিচুগুলো ভিজানোর জন্য আমি একটা পাত্রে পানিতে ভিজিয়ে রাখব। মোটামুটি আমি 30 মিনিটের মতো লিচুটাকে ভিজিয়ে খুব ভালোভাবে আমি ওয়াশ করে নিব। এটা ডুবন্ত পানির মধ্যে থাকবে, এটাকে আমি 30 মিনিটের মতো রাখছি। তারপরে আমি এগুলোকে হাত দিয়ে এভাবে কষলে কষলে আমি এগুলোকে ধুয়ে নিব, যাতে বাহিরে যে ময়লাটা আছে ওটা লেগে না থাকে। এই জন্য আমি ভিজিয়ে রেখেছি, যাতে এভাবে হাত দিয়ে একটু ইয়া করলে উঠে যায় ময়লাগুলো, উপরে আলগা যে ময়লাগুলো থাকে ওগুলো উঠে যায়। সবগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা একটা করে লিচু কিন্তু ধুতে হবে। আমি সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবগুলোকে ধুয়ে নিয়েছি, এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। লিচুগুলোকে আমি তুলে একটা শুকনো কাপড় বা টিস্যু দিয়ে আমি মুছে নেব। আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে কাপড় দিয়ে একটা একটা করে লিচু মুছে নিচ্ছি, যাতে লিচুর গায়ে কোনো পানি লেগে না থাকে। ওইভাবে আমি লিচুগুলোকে মুছে নিচ্ছি। লিচুগুলোকে আমি ভালোভাবে মুছে নিচ্ছি, কোনো পানি থাকা যাবে না। আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি, আপনারা চাইলে টিস্যু পেপার ইউজ করতে পারেন। খুব ভালোভাবে আমি পরিষ্কার করেছি, দেখতেই পাচ্ছেন। সবগুলো লিচু আমি মুছে এভাবে নিয়েছি। আমি যেগুলো সংরক্ষণ করব, বেছে বেছে খুব ভালোগুলো এখানে নিয়েছি। আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার আমি যে পাত্রে ফ্রিজিং করব, এরকম বক্সে আমি কয়েকটা লিচু নিয়ে নিচ্ছি। যেহেতু আমি ফ্রিজিং করব, এটা আমি বক্সও করতে পারি, একটা ঢাকনাওয়ালা বক্সে, অথবা ঢাকনা সহ বক্স যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পলি ইউজ করতে পারেন। একটা বা দুইটা পলি ইউজ করা যেতে পারে। আমি বক্সে সংরক্ষণ করছি, এভাবে করে আমি বক্স খুব ভালোভাবে আটকে দিচ্ছি। আমি এরকম করে দুইটা বক্সে সংরক্ষণ করব।
এবার আমি আরেকটা বক্স নিচ্ছি, ওইটার মধ্যে আমি ঠিক একইভাবে সংরক্ষণ করে নিচ্ছি। আমি সবগুলোকে লিচু দিয়ে আমি ঢেকে দিচ্ছি, বক্সটা খুব ভালোভাবে আটকে আমি ফ্রিজিং করে নেব। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু ফ্রিজিং করার জন্য বক্সটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, ঠিক 2 দিন পরে আপনাদের দেখানোর জন্যই আমি নামাচ্ছি। 2 দিন পরে ফ্রিজিংটা যেমন হয়েছে, ঠিক 5 থেকে 6 মাস পরে যদি আমরা খাই ঠিক একই রকম থাকবে। আমি জাস্ট দেখানোর সুবিধার্থে আমি খুলে দেখাচ্ছি। লিচু কিন্তু বরফ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সবগুলি খুব ভালোভাবে ফ্রিজিং হয়েছে। কালার কিন্তু কোনো চেঞ্জ আসেনি, একই রকম আছে। তো এই পর্যায়ে আমি লিচুগুলোকে ভিজাবো। ভিজানোর জন্য আমি একটা পাত্রে পানি নিয়েছি, যেহেতু বরফ, বরফটা গলানোর জন্যই আগের অবস্থা অনুযায়ী থাকে, তাই আমি নর্মাল পানির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা লিচু। সবগুলো লিচু আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এখন আমি একটা খুলে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে ভিতরে। আমি লিচুটাকে খুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, লিচুর ভিতরে কিন্তু ঠিক একই রকম আছে। আমরা কিনে বা গাছ থেকে পাড়ার পরে যেভাবে লিচুটা থাকে ঠিক ওইভাবে আছে। দেখতে পাচ্ছেন লিচুটা কিন্তু ঠিক আগের মতোই আছে। এরকম কিন্তু সবগুলো লিচু ঠিক একইভাবে খোলার পর দেখবেন একই রকম আছে। আমি একটু খেয়ে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, ভিতরটাও কিন্তু ঠিক একই রকম জুসি জুসি আছে, ভিতরের রসালো ভাবটা কিন্তু একই রকম আছে। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি। আমি এভাবে করে লিচুগুলো সংরক্ষণ করে রেখেছি। আপনারাও চাইলে লিচুগুলোকে এভাবে রেখে সারা বছর খেতে পারেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।